সব রঙের একদম এনি কালার ওয়ান প্রাইস জিএসডব্লিউ পেইন্টের একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর। বৃষ্টি হলে বা জোয়ার আসবে শুনেছি একদম বাড়ি ঘর গিয়ে দেখেছি আগে আপনি ভিডিও সাহেব কি জানি না আমি ভিডিও সাহেব না আমি একটু ইলেকশন উনি আমাদেরকে আমার না এই যখন বন্যাটা হয়ে যায় বল আমি সব শুনেছি এগুলো খপ এগুলো মানুষের খপ বুঝতে পারছেন তো আমরা গিয়ে দেখে এসেছি যে আমরা পুলিশ নিয়ে বার করেছে আমাদের বন্যায় ডুবে গেছে জলটা পুরো এতটা জল উঠে গিয়েছিল এতটা হয়ে জল ডুবে গিয়েছিল সেই ডান্ডাটা দেখা যাচ্ছিল ওরা 2020 তে হয়েছে জানা না আছে 2022 এ হয়েছে একই জল পেয়েছি দ্বিতীয় দিন থেকে কে বলেছে যে কল সাফ ঠিক আছে কিছু জল উঠেনি কিছু না বলতে জল বন্ধ হয়ে গেল দ্বিতীয়বার বলার পরে জলও দেয়নি তাহলে এই যে এতগুলো বাড়ির মানুষজন সে মানুষগুলো এই পচা জল কি খাবে এই নদী থেকে খাল যে নোংরা আপনার অধিকার আমার অধিকার সবার অধিকার ভোটটা দেবেন আপনি আপনার নির্বাচিত সদস্য নির্বাচন করবেন সব কিছু করবেন এবার আপনাদের এই ব্যাপারে আমরা গ্রাম পঞ্চায়েত যেটুকু ফোন করে জেনেছি যেটুকু যে গ্রাম পঞ্চায়েতে বললো যে আপনাদের এমজিএনআরজিএ আর হচ্ছে টিডিপি এই দুটো স্কিম বন্ধ থাকার জন্য শুধু 15 ফিনান্স আছে সেই দুটো থেকে আপনাদের এখানে কালী মন্দিরের পাশে কি একটা পায়খানা করে দিয়েছে আর দুটো ঢালাই রাস্তা করেছে কথা যায় না যেটুকু আমরা তাহলে স্যার আপনি দেখুন না আমাদের এখানটা দেখে নিন আপনি কোনখানে কি হয়েছে আমি বললাম আমি শুনছি তো শীতলা মন্দির আমি তো বলছি এটা সংসদ ভিত্তিক কথা আমরা গ্রাম পঞ্চায়েত যখন আপনার খুঁজে করুন আমরা তো খবরটা নিয়ে আসতে হবে তা সেই জায়গাটা বলেছে আপনার শীতলা মন্দিরের পাশে একটা ভালো কি ঝকঝকে একটা বাথরুম করেছে যেটা যা যা ছিল স্টেপ তারপর আর দুটো রাস্তা করেছে এই মুহূর্তে 15 ফিনান্সের টাকায় যেটুকু ছিল কাজ হয়েছে যে পরবর্তী টাকা থাকলে আবার নেক্সট অ্যালটমেন্টে ধরা হবে রাস্তা এবং সেটা ধরা আছে এটুকু আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে আমাদেরকে জানিয়েছি জানি না সেই জন্য আপনাদের যা কিছু আমাদের বক্তব্য আপনারা নির্দ্বিধায় ভোটটা দিন আর এই কাগজগুলো দিন